নমস্কার। মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। আমরা বিভিন্ন সময় রাজনৈতিক, সমাজনীতি, অর্থনীতি বা আমাদের বরাক উপত্যকার বিভিন্ন সময়ের বিভিন্ন সমস্যা নিয়ে আমার এই মতামত অনুষ্ঠানে আমরা আলোচনা করি। আজ আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দুটা থাকবে সাংস্কৃতিক জগৎকে নিয়ে। সংস্কৃতি এবং শিক্ষা দুটোই থাকবে আমাদের সঙ্গে। তাই আলোচনা শুরু করার আগে আমি আমাদের স্টুডিওতে আজ যারা এসেছেন তাদেরকে আমি পরিচয় করে দিতে চাইছি। আমার ঠিক বাম পাশে রয়েছেন শিক্ষক তথা সাংস্কৃতিক সংগঠক দীপক সেনগুপ্ত। তারপর রয়েছেন এতদ অঞ্চলের, অর্থাৎ বরাক উপত্যকা বলুন বা উত্তর পূর্বাঞ্চলই বলুন, একজন বিশিষ্ট নৃত্যশিল্পী, একই সঙ্গে সাংস্কৃতিক কর্মী সৌমিত্র শঙ্কর চৌধুরী। তারপর রয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সাধারণ সম্পাদক আইনজীবী অজয় রায়। আপনাদের সবাইকে ঈশান বাংলা পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের আমার এই মতামত অনুষ্ঠানে যে আপনারা সময় দিয়েছেন বা আপনারা এসেছেন তার জন্য আমি আপনাদেরকে সময় দিয়ে তার জন্য আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকের আমাদের মূল আলোচনার বিষয় হলো, আপনারা নিশ্চয়ই জানেন এমন একটা নাম, শুধু আমাদের শিলচর শহর কিংবা গ্রাম কাছার কিংবা বরাক উপত্যকা নয়, এই নামটা আজ আপনি পশ্চিমবঙ্গ, কলকাতা কিংবা বাংলাদেশ কিংবা দেশের আরও অন্য কোনো জায়গায় গেলে সেই নামটা আমরা সবসময় পেয়ে থাকি। আমাদের গর্ব, আমাদের রত্ন কালিকাপ্রসাদ ভট্টাচার্য। গত 11 সেপ্টেম্বর আমাদের সবার প্রিয় কালিকাদার জন্মদিন ছিল, শিলচরে অনুষ্ঠান হয়েছে। আমরা কোনোদিন ভাবতে পারিনি যে কালিকাদা এভাবে আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে, সেটা কখনো ভাবার ছিল না। যেদিন কালিকাদার মৃত্যুর সংবাদ বরাক উপত্যকায় এসেছিল, সত্যিকার অর্থে আমার মনে হয় বরাকের প্রতিটা মানুষ সেই সময় শোকাহত হয়ে পড়েছিল, স্তম্ভিত হয়ে পড়েছিল, বিনা মেঘে বজ্রপাতের মতো হয়েছিল যে কালিকাপ্রসাদ ভট্টাচার্য নেই। এই কালিকাপ্রসাদ ভট্টাচার্যের যে কর্মকাণ্ড, সাংস্কৃতিক আন্দোলন, আমরা বরাক উপত্যকায় আমরা কী করতে পারছি? কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে কি সেইভাবে আমরা মর্যাদার জায়গায় রাখতে পারছি? এবং একইভাবে কালিকাপ্রসাদ ভট্টাচার্যের আমরা যদি দেখতে পারি যে তিনি নার্সিং স্কুলের প্রাক্তনী ছিলেন, ওনার জন্মদিন নার্সিং স্কুল প্রাক্তনী ছাত্র সংস্থা পালন করে আসছেন, এবারও করেছেন, কোনো ব্যতিক্রম ছিল না, বঙ্গভবনে ছিল, জমজমাট অনুষ্ঠান ছিল। এই বিষয়টার সঙ্গে আরও একটি বিষয় জড়িয়ে গেছে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনাটা শুরু করতে যাচ্ছি। আমি প্রথমে যাচ্ছি, আমার সঙ্গে রয়েছেন সৌমিত্র শঙ্কর চৌধুরী, যাকে আমরা জয় চৌধুরী বলে আমরা সবাই চিনি। জয়দা, প্রথমেই আপনাকে দিয়ে শুরু করছি, কারণ আমরা জানি যে আপনি কালিকাপ্রসাদ ভট্টাচার্যের বাল্য বন্ধুই এবং সবসময় কালিকাদার সঙ্গে নাম যদি একটা আসে জয় চৌধুরী, শুভপ্রসাদ মজুমদার, এই ধরনের কিছু নাম পাশেই থেকে যায়। আপনারা নার্সিং স্কুলের প্রাক্তনী ছাত্র সংস্থা কালিকাতার জন্মদিবস আপনারা পালন করে আসছেন কালিকাদার মৃত্যুর পর থেকে, এবং আপনার কি মনে হয় যে কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে যে স্মরণ বা তার জন্মদিন পালন, সেটা কি পর্যাপ্ত হচ্ছে? পর্যাপ্ত তো সেভাবে তো কি করে হবে, কারণ কালিকাপ্রসাদ ভট্টাচার্য তো প্রসাদ তো আলটিমেটলি একটা ইনস্টিটিউশন হয়ে গেছে, আলটিমেটলি আমরা সবাই জানি। আমরা আমাদের সাধ্যমতো, আমাদের হৃদয় দিয়ে, আমরা আমাদের ক্ষমতার মধ্যে থেকে যতটুকু পারি আমরা ওর জন্মদিন পালন আমরা শুরু করেছি। এবং আমাদের লক্ষ্যটা হচ্ছে যে আমরা দেখুন, নার্সিং স্কুল প্রাক্তনী সংস্থা তো কোনো কালচারাল অর্গানাইজেশন না। আমরা আমাদের নিজেদের কোনো পারফরমেন্স নেই, আমরা সেভাবে কোনো পারফর্মিং অর্গানাইজেশন না। মূলত সেটার জন্মটা হয়েছিল নার্সিং স্কুলের শতবর্ষ থেকে। হ্যাঁ, তো আমাদের লক্ষ্যটা হচ্ছে যে আমরা এমন একটা মঞ্চ প্রস্তুত করে দেব যেখানে কিনা শিলচর শহর বরাক উপত্যকার অনেক শিল্পীরা আসবেন, এখানে দাঁড়িয়ে কালিকাপ্রসাদকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন।
আমাদের দায়িত্ব শুধুমাত্র এতটুকুই ছিল, প্রথমে যে করেছে তুমি দেখো, এবারেও যে অনুষ্ঠান করেছে তুমি দেখবে যে দীর্ঘ শিল্পী তালিকা, আরও অনেক শিল্পী কিন্তু আমাদেরকে বলেছেন যে ওরা কালিকাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে চাইছেন। আমি কিন্তু বিনিময়ে তাদেরকে কিছুই দিতে পারছি না, ওরা আসছেন ওদের ভালোবাসা দিয়ে আসছেন, কালিকাকে ভালোবাসেন তার জন্য, তার জন্য আসছেন, অনেকে আসতে চাইছেন, সময় দিয়ে আমরা ওদেরকে ইয়ে করতে পারছি না, তো এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। তো এখানে কালিকা প্রসাদ তো দেখুন শুধুমাত্র আমারও না, কালিকা প্রসাদ তোমারও, তো আমরা মঞ্চটা করে দিয়েছি, এবার সে তার হৃদয় দিয়ে সে তার শ্রদ্ধা জ্ঞাপন করছে এখানে, সেটা বিরাটভাবে হচ্ছে কি না, কালিকা প্রসাদের মতো করে বিষয়টা হচ্ছে কি না হচ্ছে, সেই হিসেব নিকেশে যাচ্ছি না আর কি। কিন্তু ইদানিংকালে জয়দা যে কথাটা, যে বিশেষ করে এবারের যে জন্মদিন উৎসব যেটা হয়েছিল কালিকাদার, সেটাকে নিয়ে কিছু সমালোচনা ও হয়েছিল, যে নরসিং স্কুল প্রাক্তনী ছাত্র সংস্থা কালিকা প্রসাদ ভট্টাচার্যের জন্মদিবস পালন করছে, কিন্তু দেখা গেছে যে সেটা একটা পারিবারিক কেন্দ্রিক হয়ে গেছে, মানে সেখানে যেভাবে শতবর্ষের অনুষ্ঠানে যেভাবে প্রাক্তনীরা সেটার সঙ্গে জড়িত ছিলেন, এবার দেখা গেছে একটু সরে গেছেন ওরা কিছু প্রাক্তনীরা, সেটার কারণটা কী হল? সেটা তো মানে মানে কোথার থেকে মানে জেনেছ হয়তো সূত্রটা যাই না, বুঝতে পারছি না সেটা নিয়ে। এবার একটা ফিসফিস আওয়াজ শহরের সাংস্কৃতিক মহলে শোনা যাচ্ছে, মানে আমাদের সে অর্থে আমাদের নজরে খুব একটা কিন্তু বিষয়টা পড়েনি, কারণ আমরা কিন্তু এলুমনির মানে প্রায় সবাইকে পেয়েছি, কিন্তু এবার যেমন নীলোৎপল চৌধুরী ছিলেন না, সুরজিৎ সোম ছিলেন না, বলছি যারা এটা প্রতিষ্ঠার ক্ষেত্রে একজন অন্যতম ছিলেন। মানে আমি তোমাকে বলছি একটা কথা বলেই দেয়া যায়, নীলোৎপল চৌধুরী বিরাট বড় হাত যদি উপরে না থাকতো হয়তো আমরা আমাদের ক্ষমতা দিয়ে আমরা হয়তো এই জায়গাটায় দাঁড়াতে পারতাম না, কয়েকজন মানুষ স্পেসিফিক্যালি। হ্যাঁ, তো যেহেতু তুমি বললে নীলুকাকু, নামটা বললাম, বাকিদের নামটা বলার দরকার নেই। তো নীলুকাকু এবারে হচ্ছে লাস্ট মিটিংটা করে গেছেন, কিন্তু উনার একটা হায়দ্রাবাদে একটা মানে ট্রিটমেন্টের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে ডক্টর, যার ফলে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট মানে ওখানে যেতে হয়েছে। আর সুরজিৎ সোম তুমি খুব ভালো করে জানো, ওর একটা স্মাইল একটা কাজ আছে যেটা ওর সামাজিক একটা অসাধারণ কাজ, আমরা মানে নরসিং স্কুল এলুমনির আমরা সবাই ওর জন্য গর্ববোধ করি। এটা শুধু নরসিং স্কুল আমি মনে করি, বরাকের সময় 100 বার সেটা মানে আমার স্কুলের দেখে আমি বলছি। তো এই জায়গায় দাঁড়িয়ে ওর সাডেন একটা ওরও একটা কাজ পড়ে গেছে হায়দ্রাবাদ, ওই ব্লাডের বিষয় মানে আরেকটা কাকে জানে ট্রিটমেন্টে নিয়ে যাবে এটার জন্য, ও কিন্তু আমাদের লাস্ট মিটিংয়ে ছিল। এবং সুরজিৎ সোম কিন্তু আমাদের যে আমাদের এবাজের যে এবারের অনুষ্ঠানের যে দায়িত্বে মূল দায়িত্বে যে দুজন হচ্ছে শুদ্ধ সত্য চৌধুরী এবং সুরজিৎ সোম কিন্তু, এবং নীলুকাকু যাবার আগে দুলাল মিত্রকে দায়িত্বটা অর্পণ করে গেছেন যে তুমি ওভারঅল দেখশনটা তুমি করো, সবাই আছেন, কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা, এবার আমি দীপকদার কাছে আসছি, আপনি যেহেতু শিক্ষা জগতের সঙ্গে জড়িত, সাংস্কৃতিক সংগঠকের চেয়ে আপনার প্রথম পরিচয় শিক্ষার দিকে, আমরা যদি দেখতে পারি যে কালিকাদা যেভাবে এখনো বলছি কালিকাদা আমাদের গর্ব, আমাদের রত্ন, আমি আপনার কাছে জানতে চাই যে এই নরসিং স্কুলে কিন্তু বাড়িবরণ ভট্টাচার্য করে একজন ব্যক্তি ছিলেন, আজ নেই আমাদের মধ্যে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি দিল্লি ইকোনমিক্স ইনস্টিটিউটের ডিরেক্টর ছিলেন, তিনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ছিলেন, লন্ডন অক্সফোর্ডে তিনি গিয়ে বিভিন্ন সময় বক্তব্য রেখেছেন, দেশ বিদেশে ঘুরে যান, অর্থাৎ বাড়িবরণ ভট্টাচার্য আমাদের কাছে একজন মহান ব্যক্তিত্ব। আপনারা কেন বাড়িবরণ ভট্টাচার্যকে মনে রাখেন না? প্রথম কথা হলো গিয়ে মনে রাখি না কথাটা কিন্তু ভুল, কারণ বাড়িবরণ ভট্টাচার্যকে আমরা কিন্তু বিপিন পাল স্মারক বক্তৃতায় আমরা নিয়ে এসেছিলাম বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের অনুষ্ঠানে, এবং তিনি অনেকগুলো তিনি প্রস্তাব করে গেছেন এবং আমাদেরকে কিন্তু স্বপ্ন দেখিয়ে গেছেন। এবং আমার এখনও মনে পড়ে যখন তুমি বাড়িবরণ ভট্টাচার্যের কথা বললে, আমরা যখন হতাশায় ডুবে গেছিলাম প্রায় যে বরাক উপত্যকার কোনো উন্নতি হবে না, তিনি সেই সময় মালয়েশিয়ার উদাহরণ দিয়ে বলে গেছিলেন
যে একটা সময়ে আন্তর্জাতিক অর্থনৈতিক বাধ্যবাধকতা বরাক উপত্যকাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে হয়তো আরেকটা দ্বিতীয় মালয়েশিয়া হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং বারিদবরণ ভট্টাচার্যকে আমরা মনে রাখিনি সেটা ভুল, তবে হ্যাঁ, যতটা আমাদের সম্মান করা উচিত ছিল আমরা পারিনি। এইখানে নিরশ্রী চৌধুরীর একটা কথা আমার খুব মনে পড়ে, বাঙালি সত্যি আত্মবিস্মৃত জাতি, আমরা অনেককেই মনে রাখি না, মনে রাখতে পারি না, এই ব্যর্থতাটুকু আমাদের আছে। কারণ এই শিলচর শহর বা এই বরাক উপত্যকা রত্নগর্ভা, কিন্তু আমরা কজনকে সেই যোগ্য সম্মান দিতে পারছি? এখানে সৌমিত্রকে তুমি যে প্রশ্নটা করলে, কালিকাকে নিয়ে যদি প্রশ্ন করি, সেখানে প্রথম বছর, মাত্র এক বছর হলো, সেখানে একটা ভাটা কিন্তু আমরা লক্ষ্য করছি। কিন্তু কিসের ভাটা? ভাটা মানে যে প্রথম জন্মদিনটা যে উল্লাসে যেভাবে হয়েছিল, যেভাবে হয়েছিল বঙ্গভবনের সামনে সেই বেলুন, সেই জমায়েত, এবার কিন্তু তেমনটা হয়নি। তেমনটা হয়নি, হয়নি, বাস্তব সত্য হচ্ছে হয়নি। কেন বিশ্লেষণটা আমরা করতেই পারি, আমাদের আবেগকে আমরা ধরে রাখতে পারি না। এটা হয়তো, এটা কি মানে আমাদের জেনেটিক ব্যাপার হয়ে গেছে আমি নিজেই জানি না। এটা শুধু আমাদের এই অঞ্চল না, আমি যদি বৃহৎবঙ্গে পশ্চিমবঙ্গেও দেখি, হয়তো আমরা দেখি যে কারো মৃত্যুর পর যে ঢেউটা উঠে, পরবর্তী সময় সেটা আমরা ধরে রাখতে পারি না। এবং তার জন্য যে ইনস্টিটিউশন, যে প্রতিষ্ঠানটা চাই, একটা প্রতিষ্ঠান চাই, সে প্রতিষ্ঠানটা খুব প্রয়োজন। যার জন্য আমরা কবি শক্তিবোধ ব্রহ্মচারীকে আমরা অনেকেই ভুলে গেছি। কবি শহর শিলচরের অন্যতম স্থপতি শক্তিবোধ ব্রহ্মচারীকে আমরা সেই সম্মান দিতে পারছি না। যারা আজকের দিনে কবিতা লেখে তারা কয়জন অতন্দ্র যুগের শান্তনু ঘোষের কথা জানে, বিমল চৌধুরীর কথা জানে? সেটা শুধু নিশ্চয়ই আপনাদের মতো যারা সংগঠকরা আছেন তারাই দায়ী। দায়ী বললে তো অবশ্যই দায়টা মেনে নিতেই হবে, দায়ী বললে তো দায়টাকে মেনে না নিলে উপায় নেই। কিন্তু সীমাবদ্ধতাও তো একটা আছে, আন্তরিকতা এবং সীমাবদ্ধতা শব্দকোষে দুইটা শব্দ আছে। আমাদের আন্তরিকতার কোনো ত্রুটি নেই, সীমাবদ্ধতা আছে, এটাও বাস্তব সত্য। কারণ যে মাটিতে আমি গাছ লাগাবো, সেই মাটিটা যদি রুক্ষ হয়, পতিত জমি হয়, সেখানে আমি গাছ লাগাতে পারবো না। তার জন্য একটা সার্বিক সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলনের প্রয়োজন, তার প্রেক্ষাপট হয়তো তৈরি হচ্ছে। কিন্তু ইতিহাস কোনো একটা জায়গায় থেমে থাকে না, কোনো একটা ঢেউ উঠবে, ঢেউ আসবে, এবং আমরা সেই হীরক রাজার দেশের উদয়ন পণ্ডিতের মতো প্রদীপটুকু জ্বালিয়ে রেখেছি। কোনোদিন যদি ঝড় উঠে, তাহলে হয়তো এখান থেকেই দাবানল জ্বলবে। এইটুকুই আমার কথা আর কি। এবার যাচ্ছে অজয়দার কাছে। আপনি এই মুহূর্তে শিলচর শহরের যে সাংস্কৃতিক সংগঠন আছে, সব কিছু মিলে একটা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, এবং সেটার নেতৃত্বে রয়েছেন আপনি সাধারণ সম্পাদক, আপনারা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ থেকে আপনার কি মনে হয় যে আমরা দুজন ব্যক্তির নাম এখানে এনেছি, একজন কালিকাপ্রসাদ ভট্টাচার্য এবং বারিদবরণ ভট্টাচার্য, আছে নরসিংহ স্কুলের প্রাক্তনী ছাত্র সংস্থা কিন্তু কালিকাদাকে স্মরণ করছে, সেটা ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞ, আমরা যারা করতে পারি না তাদের প্রতি কৃতজ্ঞ যে কালিকাদাকে ওনারা মনে রেখেছেন, কালিকাদার জন্মদিবস পালন করছে। একইভাবে দীপকদাই মোর্ত বললেন যে প্রথমবারের তুলনায় এবার অনেকটা ভাট হয়ে গেছে অনুষ্ঠান কর্মসূচিতে। এই নরসিংহ স্কুল প্রাক্তনী যারা ছাত্ররা রয়েছেন, তাদের কাছে কি বারিদবরণ ভট্টাচার্য কি সেভাবে গুরুত্বপূর্ণ নয় বা ওনাকে ঠিকভাবে মূল্যায়ন করা যাচ্ছে না? প্রথমেই আজকের ঈশান বাংলাকে আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি যে আমায় এই জায়গায় বসিয়ে আজকে বরাক উপত্যকার সকল ঈশান বাংলার মাধ্যমে আমাদের দেখতে পাচ্ছেন, এবং বিশেষভাবে অভিদা তোমাকেও। আমার পাশে সৌমিত্র শঙ্কর চৌধুরী এবং দীপকদাও রয়েছেন। যে ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা, সেটা হচ্ছে কালিকাপ্রসাদ পাশাপাশি নরসিংহ স্কুলের প্রাক্তনী সংস্থা এবং বারিদবরণ বাবুর মতো কয়েকজন নামিদামি ব্যক্তিদের নিয়ে আলোচনা। বিষয়টা কিন্তু মূলত নরসিংহ স্কুলের প্রাক্তনী সংস্থাকে নিয়েই। নরসিংহ স্কুলের প্রাক্তনী সংস্থারা কীভাবে কী করছেন সেটা কিন্তু আমাদের জানা নেই। ব্যক্তিগতভাবে যদি বলি আমরা, তাদের কী চিন্তাধারা? তবে এটাও ঠিক, বরাক উপত্যকার বাড়ির এই আমাদের
প্রসাদ যেভাবে একটা সম্পদ, সম্পদ নিঃসন্দেহ, সেইভাবে কিন্তু বারিণবাবু আমাদের একটা সম্পদ। শুধু বারিণবাবু নয়, যেমন আমাদের কবি শক্তিপদ ব্রহ্মচারী সম্পদ। এখন একটা বলা যেতে পারে যে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, এই ব্যাপারে তাদের অভিমতটা কি? মূলত সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, আজকে যারা এখানে বসে আছেন তারাও কিন্তু সবাই সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, যেহেতু আপনি নেতৃত্ব দিচ্ছেন। না, মঞ্চের একটা ব্যাপার হয়, এখানে নেতৃত্বের ব্যাপারটা পড়ে আসে। আমরা মূলত দেখবেন, আমরা যতটা অনুষ্ঠান করে থাকি বরাক উপত্যকার, আমাদের প্রতিনিয়ত একটাই ইচ্ছা থাকে যে উদীয়মান শিল্পীদের এবং নতুন প্রজন্মদের আমরা সুযোগ করে দেওয়ার। এবং বিশেষভাবে এবার যেটা দেখবেন আপনারা, নার্সিং স্কুল প্রাক্তনী সংস্থার আয়োজনে যে প্রসাদের জন্মদিন পালন করেছে বঙ্গভবনে, সকল শিল্পীরাই কিন্তু সম্মিলিত অন্তর্ভুক্ত সংস্থার, ওরা অন্তর্ভুক্ত, ওরা এক। এই দিকে আমরা কিন্তু, তার মানে নার্সিং, কিন্তু সেই জায়গায় কিন্তু তারা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের যে অন্তর্ভুক্ত সংগঠনের পরিচয় দিয়ে নয়, একজন ব্যক্তি শিল্পী হিসাবে কিন্তু সেদিন অনুষ্ঠানে ছিলেন। না, ব্যক্তি শিল্পীর স্বার্থে ছিলেন, কালিকাকে ভালোবাসে, কালিকাকে কিন্তু সম্মিলিত ভালোবাসে, কারণ সম্মিলিতরও কিন্তু ওয়ান অফ দা সে সদস্য ছিল কালিকা। নিঃসন্দেহ কালিকাদা ভারতীয় গণনাট্য, ভারতীয় গণনাট্য সংঘ শিলচর শাখা, সে কিন্তু মূলত ভারতীয় গণনাট্য সংঘ শিলচর শাখার কিন্তু সদস্য। হ্যাঁ, এবং ভারতীয় গণনাট্য সংঘ শিলচর শাখা কিন্তু অন্তর্ভুক্ত সংস্থা সম্মিলিত। আজকে 31টি সংগঠনের মধ্যে ও একটু, কিন্তু ওরাও কিন্তু, তার মানে আমাদের একটা ডিউটি পড়ে যে কালিকার মতো ব্যক্তিরা যখন, ব্যক্তিদের নিয়ে যখনই কোনো বরাক উপত্যকায় কোনো অনুষ্ঠান করে থাকা, সেটাকে জেগে রাখা এবং জাগিয়ে রাখা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেই অনুষ্ঠানকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এখন মূলত হচ্ছে নার্সিং স্কুল প্রাক্তনী সংস্থার ব্যাপারটা বারিণবাবু বলুন আর প্রসাদবাবু বলুন, তাদের চিন্তাধারার ব্যাপারটা আমি কিন্তু ঠিক বলতে পারছি না অমিতা। তারা কেন এই ভার, মানে কালিকা প্রসাদের অনুষ্ঠান করতে গিয়ে যদি জানি না ঠিক ঠিক ভাটা পড়ে থাকে, তারাই নিশ্চয়ই বলতে পারবেন। দীপকদা বলেছেন যে অনুষ্ঠানে কিছুটা ভাটা পড়েছিল, এবং অজয়দা সরাসরি বলেছেন যে এই অনুষ্ঠান ভাটা পড়ার বিষয়টা উনারা জানবেন না, জানবেন আপনারা, আপনার কি মনে হয়? না না, দেখো না, আমি তোমাকে বলছি, ভাটাটা কিন্তু অর্গানাইজ যারা করেছে তাদের তরফ থেকে কোনো ভাটা নয়। যদি ভাটা বলে বলছো, যদি তোমরা বলে থাকো এটা ভাটা, যারা অর্গানাইজ করেছে তাদের দিকে তো কিছু নয়। এবারে যদি তুমি যদি বলো যে ধরো শিল্পী আমরা যাদেরকে বলেছি তারা প্রত্যেকে এসছেন, আমরা, হ্যাঁ, গতবার আমরা পুরো দিন করেছিলাম অনুষ্ঠানটা, এবার অনুষ্ঠানের সান্ধ্যকালীন, হ্যাঁ সান্ধ্যকালীন করেছি, এটা অনুষ্ঠানের একটা স্টাইল হতে পারে। বাকি যে ভাটা আছে সেভাবে দেখছি না, কিন্তু কারণ দর্শক শ্রোতাও কিন্তু এসছেন, সবাই এসছেন। এবার বৃষ্টির দরুন যদি কেউ যদি না আসে, এটা তো অন্য বিষয় হচ্ছে। দীপকদা কোন জায়গা থেকে? দীপকদা বলছেন কিছু না, দীপকদা বলছেন প্রোগ্রামের, মানে এই অনুষ্ঠানের স্টাইলটা ধরে, যে গতবার যেটা বেলুন টেলুন উড়িয়ে করা হয়েছে, সারাদিন ব্যাপী এটা ঠিক। আমি জয়কে একটা কেটে বলছি, দেখুন একটা কোনো অনুষ্ঠান করতে গেলে বরাক উপত্যকার এখন সবচেয়ে মূল সমস্যাটা হচ্ছে পরিকাঠামো। পরিকাঠামো বলতে হচ্ছে আর্থিক অবস্থাটা। একটা ছোটোখাটো অনুষ্ঠান করতে গেলেও কিন্তু যেভাবে আমরা আর্থিক, যেভাবে মানে যেটাকে ফেস করছি, প্রাক্তনী সংস্থা কিন্তু বুঝতে পেরেছে যে এবার একটা কোনো অনুষ্ঠান নামাতে গেলে, কারণ দেখুন যতই হোক বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন কিন্তু আজকে আমাদের একটা মঞ্চ দিয়েছে। হ্যাঁ, এই মঞ্চটাকেও কিন্তু বাঁচিয়ে রাখতে গিয়ে, যে আমাদের যে একটা সহযোগিতা করা দরকার সেটাকে তুলতে গিয়েও কিন্তু অভিজিৎদা অনেক কষ্ট হয়ে যায় দাঁড়ায়, ঠিক তো? না, 100 বার। আর যে অযোধ্যার একটা কথা আমি বলছি না, তুমি বোধহয় বলেছ ওই যে সহযোগিতার হাত, যেটা এটা না, এটা কিন্তু শিলচর দারুণ একটা বিষয়। আমি তোমাকে বলছি, ভেবে দেখো, এটা কিন্তু শিলচর একটা অলিখিত একটা ট্রেডিশন। ধরো আজকে দীপকদার কোনো অর্গানাইজেশন কোনো একটা অনুষ্ঠান করছে, ধরো অমুক একজনের জন্মদিন, ঠিক আছে, আমি কিন্তু পাশাপাশি আরেকটা করছি না, না আমি কিন্তু ওখানে চলে যাচ্ছি, এটা অলিখিত ট্রেডিশন। কারণ এক নম্বর হচ্ছে শহরের পরিধিটা তো তেমন কিছু বড় না, এটা সম্মিলিত একদম। এই যে ধরো কালিকার জন্মদিন, আজকে ধরো নার্সিং স্কুল এলুমনি অ্যাসোসিয়েশনের সঙ্গে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের এভাবে কোনো সরাসরি কোনো যোগাযোগ নেই, কারণ যেহেতু কোনো পারফর্মিং অর্গানাইজেশন না, এটা
শুধুমাত্র আমরা একটা শুধুমাত্র ইনফরমেশন দিয়েছি ধরুন সম্মিলিত মঞ্চকে কিংবা কোনো কালচারাল অর্গানাইজেশনকে যে আমরা কিন্তু সবাইকে নিয়ে করতে চাইছি, সবাই চলে এসেছেন আর বিশেষ করে এসেছেন কালিকাপ্রসাদ ভট্টাচার্য। কিন্তু ওই জায়গা থেকেই কথাটা আসছে যে হ্যাঁ আমরা কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাবো, আমাদের সেটা দায়িত্ব সেটা কর্তব্য যে কালিকাদাকে আমাদেরকে মনে রাখতে হবে, কারণ আমাদের বরাকের গর্ব বরাকের সম্পদ। একইভাবে কেন নার্সিং স্কুল প্রাক্তনীরা আজকে বারিত বলুন ভট্টাচার্য বলুন মণি ভট্টাচার্য বলুন শুভন সোম বলুন আরও যারা যারা বাইরে, আমি বলছি না এখানে রয়েছেন অনেক বড় নামি দামি ব্যক্তিরা, তাদেরকে ঠিক সেইভাবে স্মরণ করা বা তাদেরকে মনে রাখার বিষয়টা কেন প্রাক্তনীরা? দেখুন না, কালিকার বিষয়টা হয়তো আমরা নার্সিং স্কুল অ্যালুমনি অ্যাসোসিয়েশন হয়তো সেভাবে কোনো কিছু হয়তো বা আমরা ভাবিনি হয়তো বা আমরা অন্য পরিধিতে হয়তো সামাজিক কাজকর্ম কিংবা স্কুল ডেভেলপমেন্ট ইত্যাদিতে ছিলাম। কালিকার ঘটনাটা সাডেনলি সবার মনে একটা নাড়া দিয়েছে হঠাৎ করে, এটা স্বাভাবিক। এটা কিন্তু দেখো তুমি যাদের নাম বলছো তাদেরকে নমস্কার করে আমি বলছি যে হঠাৎ করে কালিকার বিষয়টা কিন্তু সবাইকে নাড়া দিয়েছে সেম আমাদেরকেও। আমরা শুরু করে দিলাম কালিকার জন্মদিনটা, এবার কালিকার জন্মদিন আমরা প্রতি বছর ছোট হোক বড় হোক পালন করব, সেটা আমাদের করতে হবে সেটা আমাদের একটা ট্রেডিশন, একটা নিজস্ব এজেন্ডা আমরা নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার পাশাপাশি রইল তুমি বাকি যারে মনীষের কথা বলছো, আমরা বারিত বরণ বাবুর বিষয়ে আমরা বোধ হয় মোস্ট প্রবাবলি আমরা একটা ওনার স্মৃতিতে একটা করব বক্তৃতা অনুষ্ঠান একটা বোধ হয় আমরা করব। আর মানে এখনো কোনো সিদ্ধান্ত না, আমরা কথাবার্তা বলছি নিজেদের মধ্যে। এভাবে আরো অনেক দিকপালরা আছেন। দেখো যখন একজন মানুষ না যখন একটা দিকপাল হয়ে যান তখন উনার পরিচয়টা না এত ক্ষুদ্র আকার না যে শুধুমাত্র উনি নার্সিং স্কুল। আজকে দীপকদার জন্মদিন কিন্তু আমি নার্সিং স্কুল এলুনিয়া পালন করতে পারি, দীপকদার নার্সিং স্কুল থেকে বিলং নাই করুক। আমি সচিন তেন্ডুলকারের জন্মদিনও কিন্তু আজকে আমি মালুগ্রামে একটা জায়গায় বসে করতে পারি, কিন্তু প্রথম আমাদেরকে দেখতে হবে আমার জায়গার কে, আমার স্কুলের কে, তাকে দেখতে হবে। এই কথাটা আমি বারেবারে বলছিলাম, তুমি যখন একটা সামাজিক পরিচয়ের জায়গা যায় চলে যায় না বিরাট বড় জায়গা, তখন তো সে দেখো কোনো না যে কোনো মানুষই তো তার কোনো না কোনো একটা পরিচয় আছে, সে স্কুল আছে কলেজ আছে এই আছে, কিন্তু একজন মানুষ যখন সেই পরিগণ্ডি থেকে বেরিয়ে ধরো গণ্ডি থেকে বেরিয়ে তার একটা আলাদা একটা বিস্তৃত হয়ে যায় না, তখন তখন তো সে সববার হয়ে যায়। কিন্তু আমরা যদি দেখি আজকে গুগল সার্চ করেছিলাম আজকে বারিত বরণ বাবু, বারিত বরণ ভট্টাচার্যের যখন আমরা বায়োগ্রাফিটা খুলেছিলাম তখন কিন্তু এই নার্সিং স্কুল নামটা কিন্তু সবচেয়ে বড় সেটা তো থাকবে, 100 বার থাকবে, 100 বার থাকবে, কিন্তু আমরা নার্সিং স্কুল কিন্তু উনাকে কালিকার জন্মদিন এটা একটা এজেন্ডা, এটা আলাদা বিষয়, এটা থাকতেই হবে, হ্যাঁ এটা থাকবে। আর বারিত বরণ বাবুর বিষয়ে আমরা রিসেন্টলি আমরা মিটিং আলাপ আলোচনা করেছি, আমরা কিছু প্রথম বলতে চাই না, আমি প্রথম কথা হচ্ছে গিয়ে এখানে নার্সিং স্কুল অ্যালুমিনি অ্যাসোসিয়েশনকে মোটেই কিন্তু আমরা কাট করে দাঁড় করাচ্ছি না, কারণ এটা আমাদের আত্মসমালোচনার জায়গা একটা। আমরা যে কোনো সংগঠনই করি না কেন, কালিকা আমাদের বরাকের সম্পদ, আমাদের বৃহৎ বঙ্গের সম্পদ। আমি তো বলছি না উত্তর পূর্ব কেন, বৃহৎ বঙ্গে বলেছি আমি, বৃহৎ বঙ্গের সম্পদ। সুতরাং প্রত্যেকটা জায়গায় হওয়া উচিত, এবং এইটার দায় শুধু কালি নার্সিং স্কুল অ্যালুমিনি অ্যাসোসিয়েশন নয়, এবং এইখানে দাঁড়িয়ে আমাদের তিনজনের মধ্যে আমি বা অজয় নার্সিং স্কুল অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সঙ্গে যেহেতু যুক্ত নই, সুতরাং আমরা তার দায়ও নেব না, তার কৃতিত্বও নেব না। এবং কেন করছে না বারিত বরণ ভট্টাচার্য, কেন করছে না শোভন সোম, কিংবা কেন করছে না এই আমার সহপাঠী বিমান বিহারী নাথ, যে ইতিমধ্যে রবীন্দ্র পুরস্কারে পুরস্কৃত, আমরা কি সবাইকে মৃত্যুর পরেই স্মরণ করবো? আজকে যে প্রতিনিয়ত দেশ পত্রিকায় লেখছে, ন্যাশনাল জাতীয় আন্তর্জাতিক পত্রপত্রিকায় লেখছে, ইতিমধ্যে রবীন্দ্র পুরস্কারে সম্মানিত নার্সিং স্কুলে 1979 সনে মাধ্যমিকে প্রথম হয়েছিল, অনেকেই পারছে না। সুতরাং আজকের সংগঠনগুলো কিন্তু আমরা পাচ্ছি না, এটা সত্য কথা। এই জায়গায় দাঁড়িয়ে আজকের এই বিতর্ক সভা বা এই আলোচনা সভা, এই আলোচনা সভা থেকে একটা উত্তরণের রাস্তা আমরা পেয়ে যেতে পারি যে হ্যাঁ আমাদের করা উচিত, করিনি,
এবং তার দায়টা যদি নিতেই হয় সেটা নিতে হবে আমাদের মানে অগ্রজদের যারা পারিনি। আজকে সৌমিত্র অজয় কিংবা আমরা যারা সংস্কৃতির ময়দানে সংগঠক হিসাবে আছি, আমরা নিশ্চয়ই এইগুলো নিয়ে ভাবছি, করছি। ইতিমধ্যে বারিত বরণ ভট্টাচার্য এসে গেছেন, শোভন সোমকে নিয়ে ইতিমধ্যে তিনি প্রয়াত হয়েছেন অনুবাদ থেকে, কিন্তু শোভন সোম যখন এসেছিলেন অনুবাদ সংগঠন কিন্তু উনাকে সম্মান দিয়েছিল। হ্যাঁ, এবং আমরা আমরা সম্মান দিয়েছিল বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা, তারপর তিনি মারা গিয়েছিলেন। এবং দুটোই এবং মানে আমরা আনবো করছিলাম 1949-এ উনি মাধ্যমিক পাশ করেছিলেন, আনবো করছিলাম, তার মধ্যেই তিনি প্রয়াত হয়েছেন। অত্যন্ত উঁচু দরের একজন প্রতিভা, যার জন্য বরাক উপত্যকা গর্ববোধ করতে পারে, কিন্তু বরাক উপত্যকার মানুষ শোভন সোমের নাম জানে না। এই এই সামগ্রিক ব্যর্থতার দায় কিন্তু আমরা সবাইকে নিতে হবে, নিচ্ছি আমরা। বিমানবিহারী নাথের কথা হচ্ছে, হ্যাঁ, সুতরাং আমাদের সবচেয়ে সমস্যার জায়গাটা হচ্ছে গিয়ে আমরা কালিকাকে কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছি। কালিকা কিন্তু, কালিকাপ্রসাদ কিন্তু একজন অন্বেষক, একজন গবেষক। হ্যাঁ, এবং এই জায়গাতেই বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন, আমার যদি ভুল না করে থাকি, কালিকাপ্রসাদের শেষ অনুষ্ঠানটা কিন্তু বঙ্গভবনে 3 দিনের কর্মশালা হয়েছিল। সেই কর্মশালার একজন মানে ফ্যাকাল্টি মেম্বার হিসাবে ও এসেছিল, কালিকা ছিল, এবং আরেকজন ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের, নামটা ভুলে গেছি। সুতরাং এই জায়গাটুকু আমরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন, এই জায়গাটুকু দিয়ে কালিকা কতটা গান গেয়েছে, কতটা শিল্পীর থেকে বড়। কালিকা একজন গবেষক, একজন অন্বেষক, প্রান্তিকায়িত মানুষের শিল্পকে তুলে নিয়ে এসছে। এবং এই জিনিসটা আজকে যাদেরকে আমরা ব্রাত্যজন বলে ভাবতাম, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত জনেরা, সেই ব্রাত্যজনের সংস্কৃতিকে, লোকসংস্কৃতিকে সে একটা মর্যাদার জায়গাটুকু দিয়ে গেছে। সেই জায়গাটুকুকে কালিকাকে বুকে ধরে রাখার দায় কিন্তু পুরো বঙ্গের, পুরো বৃহৎ বঙ্গের। এই জায়গাটুকু যদি না করতে পারি, আমাদের আত্মবিশ্লেষণ, সেটা একা নরসিংহ স্কুল অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের পক্ষে সম্ভব না। অদরচান্দ অ্যালুমিনি অ্যাসোসিয়েশন করতে পারে, গভর্নমেন্ট বয়েজ অ্যালুমিনি করতে পারে, প্রত্যেক কালিকা সবার সম্পদ, সবার। এই কালিকা সবার সম্পদ, বারিত বরণ বাবু সবার সম্পদ, আমাদের বিমানবিহারী নাথ সবার সম্পদ, শোভন সোম সবার সম্পদ। আমরা আলোচনায় আবার আসবো, এবার নিচ্ছি সামান্য বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। অজয়দা, তোমার কাছে যাচ্ছি এবার সরাসরি। আমরা একটা জায়গা যদি দেখি, বারিত বরণ ভট্টাচার্য বলুন, কালিকাপ্রসাদ ভট্টাচার্য বলুন, শোভন সোম বলুন, বিমানবিহারী নাথ বলুন, আমাদের প্রত্যেক কিন্তু এক একটা স্তরের সম্পদ। কিন্তু কালিকাদা আজ বরাকের লোক সংস্কৃতিকে আজ একটা বড় জায়গায় নিয়ে পৌঁছে দিয়েছে, কালিকাতা একটা কাজ করেছে। বারিত বরণ ভট্টাচার্যের নাম, নরসিং স্কুল, শিলচর, এইসব কিছু মিলে বারিত বরণ একজন বিশ্ববরণ্য ব্যক্তিত্ব। আপনারা এত বড় সংগঠন, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, নিঃসন্দেহ প্রায় 30টি সংগঠন আপনাদের সঙ্গে জড়িত রয়েছে। আমি ভাবলাম যে বারিত বরণ ভট্টাচার্যকে নরসিং স্কুল প্রাক্তনীরা কোনো অনুষ্ঠান করছেন না। আপনাদের কি দায়ভারের মধ্যে পড়ে না যে বারিত বরণ ভট্টাচার্য বলুন, আর শোভন সোম বলুন, বা বিমানবিহারী নাথ বলুন, ওদেরকে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে তাদের কোনো অনুষ্ঠান, বা বিশেষ করে বারিত বরণ ভট্টাচার্যের কোনো অনুষ্ঠান কি আপনারা করতে পারেন না? আপনারা কি চেয়ে রয়েছেন কি নরসিং স্কুলের প্রাক্তনীদের দিকে? অভিজিৎদা, এই কথা সমর্থন করে তার আগে কিছু কথা বলছি। যে কথাটা আমি কাউকে খুচা বা কাউকে রাগ করে, মানে রাগ করবার জন্য বা কাউকে কি বলে দুঃখ বা কষ্ট দেবার জন্য নয়। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ সব কিছুর দায়ভার কিন্তু সত্যি কথা যে বারিত বরণ বাবুর, আমাদেরও একটু আগে দীপকদা যে বলল, কিন্তু তার আগে একটা ফ্যাক্টর হচ্ছে, সেটা হচ্ছে কালিকাপ্রসাদ ভট্টাচার্য, দীপকদা এবং আমাদের এখানে সবার কথা মতো আজকে বিশ্ববঙ্গ শুধু নয়, কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু আজকে কালিকাপ্রসাদ নিঃসন্দেহ নামটা রয়েছে, আমি নামটা রয়েছে, কারণ সে এখানে সন্তান বলে কিন্তু সে আমাদেরও আজকে গর্ব করি। কেন যে আমরা যখন কলকাতা বা বোম্বে বা দিল্লিতে যাই, যদি আমরা কালিকাপ্রসাদ ভট্টাচার্য বলি, ও আপলোক ইয়াসে আয়ে, বা কলকাতায় গেলে কালিপ্রসাদের জায়গা থেকে, প্রসাদের জায়গায় এসছে, আমি কিন্তু কাউকে কষ্ট দুঃখ দিচ্ছি না।
বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন কিন্তু এই ধরনের কাজ অনেক আগে থেকেই করে আসছে, মানে এই সাহিত্য টাইত্য সব কিছু নিয়ে তাদের কাছ থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখা দরকার, যেটা আমরা করে আসছি ইদানিংকালে। বারিনবাবুকে বারিদবাবুকে নিয়েও কিন্তু ওনারা কাজ করেছেন, এইমাত্র দীপকদা বললেন কিন্তু বিপিন স্মারক বক্তৃতা। তবে আমি কিন্তু তুলনামূলকভাবে যদি বলি ইদানিংকালে যদি বরাক উপত্যকার কোনো নাগরিককে, সেটা কিন্তু আমাদের দায়ভার, আমি যদি বলি যে তুমি কালিকা প্রসাদকে চেনো কিনা, এক বাক্যে বলবে হ্যাঁ, বারিদবাবুকে চেনো কিনা, না চিনি না, সেটা কিন্তু একটা প্রশ্নাতীত হয়ে যায় উনি কে, এটা স্বাভাবিক, সেটা আমাদের উপরে দায়ভার সত্যি কথাটা। ইদানিং কুড়ি পঁচিশ বছর ধরে বরাক উপত্যকায় সুস্থ সংস্কৃতির স্বার্থে সাহিত্য সব কিছু নিয়ে যেভাবে নাড়াচাড়া হচ্ছে সেটা তো ঠিক অবিদা, তার আগে কিন্তু এইভাবে এরকম নাড়াচাড়া হয়নি। একটু আগে দীপকদা বললেন যে অগ্রজরা আগেরও যারা ছিলেন তাদেরও তো কিছু দায়ভার ছিল ব্যাপারটা, সেই দায়ভারটুকু সব কিছু কিন্তু ইদানিংকালে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য বলুন, সম্মিলিত বলুন, নার্সিং স্কুল প্রাক্তনী সংস্থা বলুন, যে কোনো সংস্থা বলুন, সেটা কিন্তু দায়ভার মেনেই বরাক উপত্যকা সুস্থ সংস্কৃতির স্বার্থে সেই সব ধরনের সাহিত্য সংস্কৃতিকে বাঁচাবার জন্য কাজ করে যাচ্ছে। যেমন দীপকদা একটু আগে বলেছিলেন শক্তিপদ ব্রহ্মচারী, হ্যাঁ, যে আজকে শক্তিপদ ব্রহ্মচারীকে বাদ দিয়ে কিন্তু বরাকের কবিতার চর্চা হয় না কিন্তু আজ সেই এই মহান এই এত একজন বিশাল ব্যক্তিত্ব শক্তিপদ ব্রহ্মচারীকে আমরা কতজন মনে রাখতে পারি? অভিজিৎ, আমি তোমাকে কেটে একটা কথা বলছি, সব কিছু দায়ভার কি আমরা নিলেই হবে? কারা নেবে? আমি সেটা বলছি, যেমন যারা কবিতারা বলছেন তাদেরও কি একটা দায়ভার থাকে? না, নিশ্চয়ই থাকে, যে চলুন না আমরাও শক্তিপদবাবুকে মনে করি, আমি তাদের আপনাদের মাধ্যমে ঈশান বাংলার মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিচ্ছি একটা কথা, আসুন না আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব, যেভাবে বরাক উপত্যকা বঙ্গ বলুন আর যেভাবে সম্মিলিত বলুন, যেভাবে নার্সিং স্কুল প্রাক্তনী সংস্থা বলুন, আমরা এক বাক্যে মানে আসব, আপনাদের কিছু লাগবে না, শুধু আপনারা বলুন কি করতে হবে। আমি এই মঞ্চে দাঁড়িয়ে কিন্তু আমরা তিনজন সেই কথাটা বলে যাচ্ছি, আজকে নার্সিং স্কুলই প্রাক্তনী সংস্থা কিন্তু কালিকাপ্রসাদের এই জন্মদিন করেছে বলে কিন্তু আজকে বারিদবাবুর কথা এসছে। হ্যাঁ, আমি ওই জায়গাতেই আসতে এসেছি, কারণ আপনি কিন্তু বারবার দীপকদাও বলেছেন ভাটা, ওই বলে কিন্তু কি ভাটাটার সংজ্ঞাটা কি এখানে কি কেউ দিতে, সেটা কিন্তু এখন পর্যন্ত বলতে পারেনি। যেখানে আমরা দেখেছি সব শিল্পীরা গিয়েছেন কালিকাদাকে স্মরণ করেছেন, কালিকাদা ভালোবাসার জায়গাটা ওনারা উজাড় করে দিয়েছেন, যে ভালো কাজ করে না, যে ভালো কাজ করে। আপনি বলছেন যে মানে নার্সিং স্কুলের প্রাক্তনীরা আজ কালিকাদাকে স্মরণ করেছে তার জন্য এখন কিন্তু নামগুলো আসছে অন্য নামগুলো, এটার জন্য নার্সিং স্কুল প্রাক্তনীদেরকে আমাদের ধন্যবাদ দিতে হবে যে কালিকাদাকে অন্ততপক্ষে ওনারা মনে রেখেছে। অবশ্যই অবশ্যই, এবং শুধু ওরা যে ওদের দায়ভারটা মেনে দায়িত্ব মেনে নিয়ে যে কালিকাপ্রসাদকে যেভাবে বরাক উপত্যকার, শুনুন আজকে ওরা দায়িত্ব আজকের থেকে নয়, তাদের এই অনুষ্ঠানটা মোটামুটি বিগত এক বছর ধরে চিন্তাধারা চলছে। এই একটু আগে সৌমিত্র শঙ্কর শুরুতে একটা কথা বলছিল, বরাক উপত্যকার তো বিশেষ করে শিলচরে এখন পর্যন্ত কারো বাড়িতে, যে জয় যে বলছিল কারো বাড়িতে যদি কারোর কোনো অনুষ্ঠান থাকে সবাই কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়ি, যেটা বিশ্বের কোনো জায়গায় আপনি দেখতে পাবেন শিলচরে একটা আলাদা একটা সংস্কৃতি। শুধু এটা নয়, দেখবেন নাটকের ক্ষেত্রেও দেখবেন, জানেন আমি আপনাকে বলি আমাদের যে নাটকের এতটা সংস্থা আছে, যে মানে আমার সংস্থাকে যদি কেউ কিছু বলে যে ভাই তোমার ওই ছেলেটাকে চাই, আমরা কিন্তু দিয়ে দিই, বিশ্বাস করুন অভিজিৎদা আপনি বাইরে যান পাবেন না, আরেক সংস্থার ছেলে আরেক সংস্থায় যায় না, আরেক সংস্থার মেয়ে অন্য সংস্থায় যায় না, বা আরেক সংস্থার অনুষ্ঠানে যেভাবে সহযোগিতার হাত বাড়ানো, সেটা তো দূরের কথা। শিলচর শহর এখনো সুস্থ সংস্কৃতির স্বার্থে এইভাবে কাজ করে যাচ্ছে, বারবার বলছি এটা। আরে আমি একটা অ্যাড করে বলছি, ধরো আজকে অযোধ্যা সংস্থা কোনো একটা অনুষ্ঠান করছে, হ্যাঁ, দশরূপকের সংস্থার মানুষরা কিন্তু ওকে আর্থিক সাহায্য করছেন, দশরূপক অনুষ্ঠান করছে, আইপিটি এর মানুষরা কিন্তু আর্থিক সাহায্য করছেন, সবচেয়ে বড় অনুষ্ঠান দেখতে যাওয়া না,
আর্থিক সাহায্য, যেমন বরাকবঙ্গ এই মুহূর্তে একটা অনুষ্ঠান শুরু করেছে প্রত্যেক মাসে, প্রত্যেক মাসে যে সংগঠন করে, আমি নিজে দেখেছি সর্বশেষ যে নাটকটা শেখরদার যে নাটকটা ছিল, আমি দেখেছি শেখরদার যতটুকু ব্যস্ত তার থেকে বেশি দেখেছি গণসুর বেশি ব্যস্ত, যে না আমাদের এই নাটকটা করতে হবে শেখরদার নাটক, সেটাকে আমরা অভিজিৎ এটা এটার জন্যই তো শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ আজকে অবধি যে এইভাবে অ্যাক্টিভ, যে হ্যাঁ এইভাবে জয়েন্ট প্ল্যাটফর্ম, তুমি অন্য তোমার আশেপাশের যে কোনো একটা জায়গাতে দেখো তো খুঁজে, ঠিক এভাবে অ্যাক্টিভ জয়েন্ট প্ল্যাটফর্ম তুমি অন্য অনেক জায়গাতে পাবে কিনা সন্দেহ আছে, অ্যাক্টিভ। আচ্ছা অভিজিৎ, যে জিনিসটা খুব প্রয়োজন, হ্যাঁ দেখো আমরা দ্বিজেন্দ্রলাল রায়কে আমরা তেমনভাবে স্মরণ করি না হয়তো, না না আমার একটা কথা বলছি, অতুল প্রসাদকে শিওর না, রবীন্দ্রনাথ বেঁচে আছেন বিশ্বভারতীর জন্য, বেঁচে আছেন অমর্ত্য সেন, বেঁচে থাকবেন প্রতিচিত ট্রাস্টের জন্য, একটা ইনস্টিটিউশন চাই, শক্তিপদ ব্রহ্মচারী চলে যাওয়ার পর একটা, আজকে বলছি আমি প্রচার মাধ্যমের সামনে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, শক্তিপদ চর্চা কেন্দ্র বলে একটা প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল, আবেগের ঝড়টা বড় তাড়াতাড়ি স্তিমিত হয়ে গেল, কিন্তু যদি কোনো কাউকে যদি স্মরণ রাখতে হয় এইরকম শক্তিপদ ব্রহ্মচারী কালিকা প্রসাদকে, একটা প্রতিষ্ঠান চাই, যে প্রতিষ্ঠান ছাড়া এখন আজকে কালিকা প্রসাদকে মনে রাখার জন্য দায় যদি সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ নেয়, তাহলে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ একটা তালিকা তৈরি করতে হবে, কিংবা বরাক উপত্যকা বঙ্গসাহিত্য সংস্কৃতি সম্মেলনে একটা তালিকা প্রসাদ মানে তৈরি করতে হবে, এবং সেই তালিকাটা এত দীর্ঘ হবে যে প্রত্যেক দিন দিনে তিনটে করে অনুষ্ঠান করলেও সেটা করা সম্ভব না, তাই এক একটা, যেমন একটা সময় তুমি জানো অতন্দ্র কবিতা গোষ্ঠী তৈরি হয়েছিল, কিংবা কৃতি পরম্পরা বা হয়েছিল, এইগুলো দরকার, প্রতিষ্ঠান দরকার, যেই প্রতিষ্ঠানটা কালিকাকে নিয়ে, তো আমাদের আছে বরাকবঙ্গ আছে সম্মিলিত, না বরাকবঙ্গ যে বরাকবঙ্গ একটা বড় মঞ্চ, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ একটা বড় মঞ্চ, এই মঞ্চ থেকে এই যে বিশেষ দায়িত্ব সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, মঞ্চ 19 মে করছে, রবীন্দ্রনাথের জন্মদিন করছে, এখন প্রত্যেকটা কাজ করতে গেলে তার ফ্রন্টাল কাজের জন্য কিছু ফ্রন্ট তৈরি করা দরকার, যেটা বরাকবঙ্গ কিংবা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ মিলেমিশেই করবো আমরা, একে অন্যের পরিপূরক করছি, যেভাবে ডক্টর রাজকর ভাষা স্টেশনে উনি ব্যস্ত রয়েছে, ভাষা স্টেশনে এরকম ফ্রন্টাল কাজ হওয়া উচিত, কালিকাকে স্মরণ করার জন্য আজকে এইরকম একটা কালিকা প্রসাদ গবেষণা পরিষদ একটা তৈরি করা উচিত, কারণ যে কাজটা কালিকা শুরু করেছিল সেটার দায়িত্ব আমাদের সব সম্মিলিতভাবে নিতে হবে, না সেটা আমি অভিজিৎ দাকে কথা বলছি বারবার বলছি, দায়ভারটা কিছুটা আমাদের উপরে আসে, আমি বলছি আমি বারবার একটা কথা বলছি, আমি আর একটা কথাও বলছি কিন্তু দীপকদার কথা সূত্র ধরে, যে সব কিছু দায় দায়িত্ব নিলে কিন্তু বাকি সংস্থাগুলোকেও কিন্তু ইয়ে হয়ে যাবে, বারবার বলছি একটা বাড়ির সব কিছু কিন্তু দায়ভার নেওয়া সম্ভব না, কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া 100% সম্ভব, আমি এই জন্য আজকে ঈশান বাংলাকে মানে কৃতজ্ঞতা স্বীকার করছি, যে কোনো ধরনের সুস্থ সংস্কৃতির সাথে শিল্প সংস্কৃতি সাহিত্য যে কোনো কিছু বলুন সহযোগিতায় আসুন, কারো কোনো কিছু চাইলে আমাদের কাছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মিলিত এবং বিভিন্ন সংগঠন রয়েছে, বলুন একবার শুধু খবরটা পৌঁছে দিন, দেখুন আপনাদের সঙ্গে আমরা সহযোগিতার হাত বাড়াই কি না, সেটা আমরা অত্যন্ত আশাবাদী, যে আমাদের শিলচর শহরের যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে যদি আমরা কোনো অনুষ্ঠান করতে চাই, যে কোনো কেউ যদি তাদেরকে আমন্ত্রণ জানা হয়, আমরা সেটা দেখেছি সহযোগিতার হাতটায় কোনো ধরনের খামতি থাকে না, তবে এবারে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, ফিরে এলাম বিরতির পর, আমি এবার সরাসরি জয়তার কাছে যাচ্ছি, আপনারা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন নার্সিং স্কুল প্রাক্তনী ছাত্র সংস্থা, এবং দীপকদা এই মুহূর্তে একটা কথা বলেছেন, আমরা যদি কাউকে বাঁচিয়ে রাখতে চাই একটা প্রতিষ্ঠানের প্রয়োজন, আজকে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বিশ্বভারতী, এইভাবে যদি আমরা যেদিকেই দেখি না কেন কাউকে যদি বাঁচিয়ে রাখতে হয় তার জন্য একটা প্ল্যাটফর্ম প্রয়োজন, আজকে কালিকাদার জন্য নরসিংহ স্কুলের প্রাক্তনীরা যে সংগঠন করেছেন সেটা না হলেও কালিকাদাকে বাঁচিয়ে রাখার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে, সেটা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের ড্রাইভার রয়েছে, বরাকবঙ্গের ড্রাইভার রয়েছে, এবং যেসব সংগঠন রয়েছে রয়েছে, কিন্তু একইভাবে নরসিংহ স্কুলের প্রাক্তনীরা এই স্কুলের যারা মনীষীরা রয়েছেন তাদের যে
বাঁচিয়ে রাখা, তাদেরকে আমাদের মধ্যে মনে রাখা, আমাদের যে আগামী যে প্রজন্ম আসবে তারা কজন চিনে, সেই জায়গাটাকে আপনারা কীভাবে দেখছেন? তোমাকে বললাম যে আমি বাড়িত বলুন বাবুল বিষয়ে আমরা কথাবার্তা বলেছি, আমরা একটা পুণ্যস্মৃতিতে একটি বক্তৃতা ইয়ে করব। আর ওই যে তো এটা বললে দেখো, আমি বারবার আমি একটা কথাই বলবো যে নার্সিং স্কুল থেকে যারা বেরিয়েছেন বড় বড় মনীষীরা, তাদেরকে বাঁচিয়ে রাখা কিংবা তাদেরকে নিয়ে অনুষ্ঠান করা সব কিছু নার্সিং স্কুল এলুমনি তো করলে তো ভালো, অবশ্যই করলে তো ভালো, তার ক্ষমতারও প্রশ্ন আছে অনেক কিছু। আরেকটা এটা বললে আমি বারবার শুধু আরেকটা জিনিসও কিন্তু আমি বলবো, যখন একজন মানুষ তার একটা সামাজিক ব্যক্তির জায়গায় চলে যায় তখন কিন্তু তাকে শুধুমাত্র, তারপরে নার্সিং স্কুল কেন বলছো, উনি তো তার আগে কোনো একটা পাঠশালা তো পড়েছেন, ওকে ধরো, তারপর উনি কোনো একটা কলেজে পড়েছেন, তারপর উনি হয়তো শিলচর পলিটেকনিকে পড়েছেন, তারপরে হয়তো মেডিকেল কলেজে পড়েছেন, তারপরে হয়তো আরডিসিতে পড়েছেন, তো এভাবে বিষয়টা ভাবলে তো ঠিক আছে। সেটা নয় অভিজিৎদা সেটা বলছিল, অভিজিৎদা না, আমি বলছি উনাদের যে দুজনের যে পরিচয়, আমরা যদি উনাদের সমস্ত কিছু যদি দেখি, আমাদের পরাগবলির মধ্যে কিন্তু ওই স্কুলটাই নামি না, সেটা নয় অভিজিৎদা, আপনি যেটা বলছেন সেটা কিন্তু কারেক্ট, কিন্তু জয়া যেটা বলছে সেটা কারেক্ট, সেটা না। আজকে নার্সিং স্কুলের প্রাক্তনী সংস্থা সেই অনুষ্ঠানটা করেছে বলে কিন্তু এই কথাটা কিন্তু উঠে এসেছে, এই কথাটা উঠে এসেছে, এটাও ঠিক জয়ের কথা সূত্র ধরে পাঠশালা বা কলেজে বা যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যদি উনি জড়িত থাকেন, তাদেরও একটা উচিত ছিল যে সেই মহামনীষীদের আজকে ধরো না, ধরো রামবাবু বলে একজন, যিনি কিনা হয়তো পাঠশালাতে পড়েছেন, স্কুলে পড়েছেন, তারপরে কলেজে পড়েছেন, তো ঠিক আছে, রামবাবুরটা করে নিল পাঠশালা, এবার শ্যামবাবুরটা করে নিক ওই কলেজটা, আমরা সবাই শ্যামবাবুতে চলে যাচ্ছি, যদুবাবুরটা করে নিক ও চলে গেলাম ওখানে। সৌমিত্রের কথা সূত্র ধরেই বলছি, গুরুচরণ কলেজের সাধারণ সম্পাদক ছিল কালিকা প্রসাদ, গুরুচরণ কলেজের, আজকে গুরুচরণ কলেজের কি কোনো দায়িত্ব নাই? একদম শিলচর শহরের একটা ঐতিহ্যশালী একটা কলেজ, তার দায়িত্ব নেই, সুতরাং মনে হয় না কালিকাদার কোনো চর্চা বা কালিকাদার কোনো অনুষ্ঠান হয়, আমার মনে হয় না সেখানে হয়েছে, সুতরাং এই সামগ্রিক দায়িত্বটা আমাদের নেওয়া উচিত। কিন্তু একটা কথা বলে রাখি, আমরা ইতিমধ্যে, যেমন আমি বরাক উপত্যকা বঙ্গসাহিত্য সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকেই বলছি, আমরা ইতিমধ্যে রামকুমার নন্দীকে নিয়ে কাজ শুরু করেছি, আমরা সেই দীনবন্ধু মিত্র এখানে এসে নাটক লিখে গেছিলেন, যে নাটকটা একবার বোধহয় কলকাতায় হয়েছিল কিন্তু কোনোদিন মঞ্চস্থ হয়নি, সেটা আমরা এবার মঞ্চস্থ করেছি কমলে কামিনী, এবং সেটা করতে গিয়ে কিন্তু সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চে সব শেখর দেবরায় থেকে শুরু করে প্রত্যেকেই এসে করেছেন, শম্ভু রায়, সুব্রত রায়, সবাই। সুতরাং এই মিলেমিশেই আমাদের, এটাই আমাদের ঐতিহ্য, এটাই আমাদের আধুনিকতা, যাদের নেতৃত্বে আমরা কিন্তু দুজনের মধ্যে মিলমিশে কিন্তু এই জিনিসটা চালিয়ে যাচ্ছে। এবং অজয় খুব সত্যি কথা বলছে, সাম্প্রতিককালে নামগুলো উঠে আসছে। আরেকটা কথা, কালিকার নাম যেমন সবাই জানবে, আমরা আশা করতে পারি প্রচার মাধ্যম আছে, বরুণ ভট্টাচার্যের নামটা যত বড়ই তিনি মেধাবী হন না কেন সর্বসাধারণ জানবে, এটা আমরা প্রত্যাশা করতে পারি না, কারণ এটা হচ্ছে কি একজন তিনি শিক্ষার ক্ষেত্রে, তবে আমরা বাড়িত বরুণ ভট্টাচার্যকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব, বিমানকে আমরা তার যোগ্য সম্মানটুকু দেব, কালিকাকেও যোগ্য সম্মানটুকু, কালিকার চলে যাওয়াটা হঠাৎ কেউ মেনে নিতে পারছেন। আর আরেকটা জিনিস সত্য কথা, কালিকা আমাদের হঠাৎ করে, আমি আমার একটা লেখায়ও লিখেছি, কালিকা আমাদের কালিকা ছিল, হঠাৎ করে কালিকা প্রসাদ হয়ে যেভাবে এমন একটা জায়গায় চলে গেছিলো, পুরো মানে মানে আধুনিক সংস্কৃতি, সেটা রবীন্দ্রসঙ্গীত হোক, কালিকা বসে টিভিতে বলছে, আমার রবীন্দ্রনাথ রঞ্জন বন্দ্যোপাধ্যায়কে বলছে, কি অসাধারণ রবীন্দ্র, মানে তার মেধা পাণ্ডিত্যের বিস্ফোরণ দেখছি সেই লোকসংস্কৃতিতে দেখছি। সুতরাং এই জায়গায় কালিকা নিজেকে উত্তরণ ঘটাতে পেরেছিল তার নিজের মধ্যে ক্ষমতা, মেধা এবং তার সংগ্রামের মধ্য দিয়ে, এবং ভালোবাসার মধ্যে। হ্যাঁ, আমাদের আজকে আমার মনে হয়েছে বা আমাদের উচিত, এবং আমি বিশেষ করে
এই অনুষ্ঠানকে আমি ধন্যবাদ জানাবো যে এইটুকু যদি আজকে উস্কে দিতে পারে আমাদের ব্যর্থতা যেটুকু, সেই ব্যর্থতার জায়গাটুকু ধরে দেওয়ার জন্য এই প্রচার মাধ্যমের কাছে আমরা সবাই কৃতজ্ঞ। এবং আগামীতে যেন আমরা সে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ হোক, বরাক বঙ্গ হোক, কিংবা সবাই মিলেই যেন সম্মিলিতভাবে কালিকাকে যেন আমরা আরও বড় করে স্মরণ করতে পারি এবং পাশে করে যেন আমরা শোভন সমদের জায়গাটুকু নিয়ে আমরা যেন কাজ চালিয়ে যেতে পারি, রামকুমার নন্দীকে নিয়ে যেন আমরা কাজ করতে পারি। কিন্তু এটা কোনোদিনই আমাদের ভাবা উচিত না যে রামকুমার নন্দীকে যতজন জানবে কালিকাকে ততজন জানবে, কারণ এই জায়গা দুটো এক না, আলাদা আলাদা জায়গা, হ্যাঁ আলাদা জায়গা অবশ্যই। আমি আজকে দীপকদার কাছে আরেকটা প্রসাদ খুব ভালো দাবা খেলতো আর বলে রাখলাম একটা। আচ্ছা আচ্ছা, প্রসাদ যখন একদম ছোট ছিল আর কি, হ্যাঁ তখন আমরা দেখতাম মানে একদম ছোট আর কি, মূলত মঙ্গলাদি ছিলেন, আনু পিসি ছিলেন, আর হচ্ছে মঙ্গলা পিসি, প্রসাদের মঙ্গলা পিসি আমার দিদামা, রাঙ্গা পিসিও ছিল অর্থাৎ ভবানী। তো আমি ওই যে লাস্ট যে প্রসাদের ঘটনার পরে একটা ট্রিবিউট টু কালিকা করেছিলাম, একটা শর্ট লাইফ স্কেচ আর কি, যেটা আমি দেখেছি আর কি, বাকিটা তো কালিকা প্রসাদকে দেখেছি, এই জায়গাতে আমার কোনো বলার নেই, আমি সেই প্রসাদকে দেখেছি। একদম দু হাতে ধরে আমাদেরকে নিয়ে নিয়ে শৈলচর সঙ্গীত বিদ্যালয়ে গেলেন, ওখানে গিয়ে অ আ ক খ বইটা খুললেন, খুলে দিয়ে বললেন এখানে তোমরা পড়াশোনা স্টার্ট করো। তারপর আস্তে আস্তে এটা শিশু তীর্থ হলো। হ্যাঁ হ্যাঁ, তো এই হচ্ছে প্রসাদ। আমার মানে গাল লুমটা ইয়ে দিয়ে আমার ভীষণ অসুবিধা হয় না জানি, এটা আমি মানে এই অভিজ্ঞতা আমার জীবনে হয়নি কোনোদিন আর কি, মানে বাবা কাকু যাওয়া এটা আমার জীবনে অভিজ্ঞতা হয়েছে, কিন্তু এ ধরনের অভিজ্ঞতা আমার জীবনে কোনোদিন হয়নি আর কি, যেটা ব্রহ্মপুত্র মধ্যে যে একটা একটা গ্যাপ থাকে, আমার মনে হয়েছিল যেন কালিকাদা সেই গ্যাপটাকে ভেঙে দিয়েছিল, সেই কালিকাদা বরাক ব্রহ্মপুত্র এক হয়েছিল, সেই কালিকাদা মৃত্যু হওয়ার পর ব্রহ্মপুত্র উপত্যকার সংবাদ মাধ্যম কিন্তু ব্যস্ত হয়ে পড়েছিল। আরে তুমি চিন্তা করে দেখো, যেদিন মারা যায় তার পরের দিন যখন সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের লিডিংয়ে মানে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য থেকে আর সারা মানে নাগরিকরা বরাক উপত্যকার কি মানে ঢলে ঢলে মানুষ নেমে এসেছিল এই মানে ইয়ে, এবং জেলা গ্রন্থাগারে যে অনুষ্ঠানটা হয়েছিল আমার মনে হয় এই ধরনের এত সবচেয়ে বড় কথা হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে দীপকদা, সবচেয়ে বড় কথা হচ্ছে ভেতরে যতটা চেয়ার ছিল বাইরে তার এতটা চেয়ার আমাদেরকে যোগাযোগ করতে মানে জোগাড় করতে হয়েছে। ও আরেকটা কথা বলি, ওই যে আমার দীপকদা বলছিলেন সেই রামকুমার নন্দী, ইদানিংকালে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চে একটি এই যে নাট্য সমুচ্চয়ে মানে আর দ্বিতীয় ধারা একটা বের করেছেন, সেটা কিন্তু এখন বর্তমান সমস্যা যেটা এনআরসি নিয়ে আমাদের ডক্টর অমরেন্দ্র ভট্টাচার্য এবং ডক্টর আমার কি বলে মলয়দেবের সম্পাদনায় সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের ব্যবস্থাপনায় এই যে আমাদের 1342 বাংলা, কিন্তু মনে রাখবেন 1342 বাংলা যে ব্যাপারটা নিয়ে এখন বর্তমান এনআরসি নিয়ে চলছে, আমরা 1342 বাংলার পত্রিকা কিন্তু তুলে ধরেছি এই বইটাতে, এবং এটা যেন দীপকদাকে জিজ্ঞেস করে সাংঘাতিক কাজ মঞ্চ মানে এটা মঞ্চ, এবং সেই মঞ্চেতেই দলিল হয়ে দলিল, এবং সেই মঞ্চেতেই কিন্তু গান্ধী ভবনের অনুষ্ঠানে আমাদের শ্রদ্ধেয় তৈমুর রাজা চৌধুরী মহাশয় বলেছিলেন যে বরাক উপত্যকার তো এই সম্মিলিতের মধ্যে ভেদ বিভেদ নেই, কারণ বঙ্গ বঙ্গ আয়োজন করছে নাটক আর নাটক করছে সম্মিলিত, সেটা মানে আজকে কিন্তু মানে বারবার বলছি সেদিন আমরা অনেকে কিন্তু চোখের জল বেরিয়েছিল যে কত কষ্ট করে যে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলন বলুন সম্মিলিত বলুন এগুলো কত দূরে কত, এবং সবচেয়ে বড় কথা এই বইটা জানেন তো দীপকদা ইতালি পর্যন্ত গেছে, এই যে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ দুই মাস হবে বোধহয়, দুই মাস হয়ে গেল এই যে বরাক উপত্যকার নাটক চর্চা নিয়ে যে বইটা যেটা প্রকাশনা করেছে আমি গতকালকে কিনলাম আবাহন থেকে, আমি গতকালকেই কিনলাম, দুই মাস আগে এটা প্রকাশিত হয়েছিল, কি অসাধারণ দলিল, এবং সেটা প্রথম খণ্ড। সুতরাং এই কাজগুলো কিন্তু হচ্ছে, আরেকজনের নাম উল্লেখ করেছো কিন্তু উল্লেখ করেও কিন্তু ভাটা ভাটা পড়েছে,
সেটা হচ্ছে গিয়ে মণি ভট্টাচার্যের, হ্যাঁ মণি ভট্টাচার্যের কান ফিল্ম ফেস্টিভ্যালে যার সিনেমা প্রদর্শিত হয়েছে। কান ফিল্ম ফেস্টিভ্যাল ভাবা যায় না, আর আন্তর্জাতিক মানের সেটা একটা বিশাল, হ্যাঁ। এবং সেই মণি ভট্টাচার্যকে কিন্তু কতজন আমরা মনে রাখতে পারিনি, বা আমরা অনেকেই হয়তো মনে রাখতে পারিনি, মানে আমরা বলতে এখানে আমি ব্যক্তি দীপক সেন, আমি বিশেষ করে বলছি যে নতুন প্রজন্মের কাছে কিন্তু তাদের নামগুলো নেই, কিন্তু এখন আমাদের প্রসাদ ভট্টাচার্য ছাড়া কিন্তু তাদের নামটা নেই কিন্তু। সুতরাং এই জায়গাগুলো কিন্তু আমাদের কাজ করতে হবে, কাজ করব না যে তেমন নয়, এবং এবং তার জন্য আমার মনে হয় এই প্রজন্ম আমাদেরকে ভাবতে হবে, সবাই মিলেই ভাবব। কোনো একটা সংগঠন যদি একজনকে ধরে নেয়, কন্টিনিউ রেখে দেয় ধারাবাহিকভাবে, তাহলে হয়, তাহলে হয়ে যাচ্ছে। এটি তো প্রতিষ্ঠান, এটি তো প্রতিষ্ঠান, অনেকে আছে প্রতিষ্ঠান, এটা দীপকদা বলছিলেন কিন্তু বারবার যে প্রতিষ্ঠান, একটা স্পেসিফিক একটা প্রতিষ্ঠানের অভিজিৎ দা, আমি আজকের এই বারবারে বারবার কিন্তু কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সূত্র ধরে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলন বলুন, জয়চৌধুরী বলুন, অজয় রায় বলুন, মানে সম্মিলিতই বলুন, বারবার কিন্তু এটার মাধ্যমে আমি সবাইকে জানাচ্ছি, এইভাবে সেই সব মুনি ঋষিদের কোনো অনুষ্ঠান আপনারা ধরুন, আমরা সবাই আপনাদের পাশে আছি, একদম দেখুন, আমরা আপনারা আটকাবেন না। তাহলে আমরা যদি সবাই মিলে, আমরা যদি ধরুন নরসিংহ স্কুলের প্রাক্তনী যে ছাত্র সংস্থা তাদেরকে সামনে রেখে আপনারা যদি সবাই বরাক বঙ্গ বলুন আর সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ বলুন, আমরা একটা করে নিই না বাড়িত বরুণ ভট্টাচার্যের স্মারক বক্তৃতা অনুষ্ঠান, আপনারা করুন, আমরা নতুন প্রজন্মের কাছে ওনার পরিচয়, এটাই তো বলছি করুন, আমি তো বলছি যে নতুন না, আর সেটা অভিজিৎ দা, অভিজিৎ দা একটা কথা আছে, অভিজিৎ দা কথা আছে, বাড়িত বাবুর কথাটা না, এইমাত্র দীপকদা জানতে পারলাম যে জয়চৌধুরীর কাছ থেকে আজকের এই সবাই ওনারা এই ব্যাপারে একটা চিন্তাধারা নিয়েছে, হ্যাঁ এইটাই, ওদের চিন্তাধারাকে সম্মান রেখে, না দীপকদা, ওদের চিন্তাধারাকে সম্মান রেখে যদি ওনারা মনে করেন যে ওনারা সেইভাবে অনুষ্ঠানটা করতে পারবেন, আমরা সহযোগিতা করব, আর ওনারা যদি বলেন যে না আমরা সব অন্যভাবে করব, সেটাও করব, কিন্তু এই এই আজকের দিনে কিন্তু এখানে বসে আমরা সবাই কিন্তু শুধু বাড়িতে বলো নয়, একটু আগে যে বললেন যে যাদের যেসব হ্যাঁ যারা আমাদের মনীষী, আমি বলবো না যে শুধু নরসিংহ স্কুলের মনীষী নয়, আজকে গুরুচরণ কলেজ বলুন, অধরচাঁদ বলুন, কাছার কলেজ বলুন, যে কোনো আমাদের এখানে যে সব জায়গা যারা কাছে তাদের নামটা যাবে, নামটা যাবে পৌঁছে দিতে হবে। আজকে মণি ভট্টাচার্যকে কিন্তু নতুন প্রজন্ম চিনছে না, আজকে নতুন প্রজন্ম বাড়িতে ভট্টাচার্যকে চেনেন না, আজকে নতুন প্রজন্ম কিন্তু শুভন সোমকে চেনেন না, কালিকাদা একটা অন্য অন্য দিশায় ছিলেন, যার জন্য আজ আমরা মেরুটা মেরুটা অপজিট, অন্য মেরুতে, অন্য মেরুতে তার জন্য আমরা চিনেছি। তার জন্য আপনাদের যে যে বিষয়টা আমরা আজ এতক্ষণ আলোচনা করব, আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে, আমরা প্রত্যেকেরই দায়ভার চলে যে আমাদের যারা বরাক উপত্যকার যারা মনীষীরা আছেন, কোন স্কুলের কোন কলেজের কোন জায়গার সেটা আমাদের দেখার বিষয় নয়, সেই মনীষীদেরকে আমাদের নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করে দিতে হবে। এই ক্ষেত্রে একজনের দায়িত্ব কিন্তু একটা প্রতিষ্ঠানের অনেক বড় দায়িত্ব, যেটা আমরা একটা সংগ্রামের মাধ্যমে পেয়েছি, সেটা হলো আসাম বিশ্ববিদ্যালয়, এবং আসাম বিশ্ববিদ্যালয় কিন্তু এই ক্ষেত্রে বাড়িতবরণ ভট্টাচার্যের মতো এত উঁচু ব্যক্তিত্বকে নিয়ে, শোভন সোমের মতো একজন উঁচু ব্যক্তিত্বকে নিয়ে কাজ করার মতো কিন্তু একটা প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠান কিন্তু একটা সংগ্রামের ফসল, এবং আমরা বলি আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় আসাম বিশ্ববিদ্যালয়, আসাম বিশ্ববিদ্যালয় এই ক্ষেত্রে কিন্তু তার যথাযথ ভূমিকাটা পালন করছে না, এমনকি বাংলা শক্তিপদ ব্রহ্মচারীর উপর কিন্তু গবেষণা হচ্ছে না, বা যদি হয়ে থাকে সেটা ন্যূনতম, আমাদের এই উপত্যকার সাহিত্য সংস্কৃতি নিয়ে হচ্ছে না, আমাদের বড় কথা হচ্ছে 61টির ভাষা আন্দোলন, এখানে ইতিহাস একটা বিভাগ আছে, ইতিহাস বিভাগ কিন্তু 61টির ভাষা আন্দোলন কিন্তু কোনো প্রকাশনা নেই, আমাদের যেসব প্রকাশনা করেছেন ব্যক্তিগত উদ্যোগে তাও তারা ইতিহাসের মানুষ নন, কিন্তু অত্যন্ত গ্রহণযোগ্য নথিপত্র দিয়েই করেছেন মাননীয় সুবীর কর মহাশয় বা অন্যান্যরা, প্রকাশিত হয়নি, হ্যাঁ, কিন্তু আসাম বিশ্ববিদ্যালয় কিন্তু তার দায়িত্ব নেয়নি, এবং আসাম বিশ্ববিদ্যালয় আমাদের বরাক উপত্যকার একজন গর্ব একজন অহংকার সুজিত চৌধুরীর পাণ্ডুলিপিটি হারিয়ে ফেললো, সুতরাং এই বিষয়গুলো পাণ্ডুলিপি একটা পাণ্ডুলিপি হারিয়ে ফেললো। কথা সূত্র ধরে একটা কথা বলছি যে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে কিন্তু কারা কাজ করছেন, এই বরাকের সন্তানরাই কিন্তু, হ্যাঁ, তাদেরও কি কোনো দায়ভার নেই? বারবার বলছি আবারও সেই আজকের এই চ্যানেলের মাধ্যমে, এমনকি বিশ্ববিদ্যালয়ের যিনি বর্তমান ভাইস চ্যান্সেলর রয়েছেন উপাচার্য, তিনিও এই বরাকের সন্তান না। আমি অভিজিৎ দা আবারও বলছি, বিশ্ববিদ্যালয় বলুন যে কোনো বলুন, আপনারা অনুষ্ঠান আপনারা আয়োজন করুন,
বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য এবং সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ জয় চৌধুরীর মতো ব্যক্তিরা যেখানে, এই যে শেখর দেব রায় বলুন, সুব্রত রায় বলুন, যেই যারাই বলুন, সবাইকে নিয়ে আমরা এক মানে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ব সেই অনুষ্ঠানকে, যে অনুষ্ঠানটা আপনারা আয়োজন করবেন। একটা কথা শুধু বলবো, আজকে বারিদবরণ ভট্টাচার্যকে পরিমাপ করার মতো প্রজ্ঞা বা মেধা আমার নেই বা আমাদের অনেকের নেই, অনেকের একথা স্বীকার করতে হবে। এবং এই কথাটা কে করতে পারবে? আসাম বিশ্ববিদ্যালয় করতে পারবে। আজকে বরাক উপত্যকা, হ্যাঁ, বরাকবরণ ভট্টাচার্যকে একটা সুন্দর জায়গা দিয়ে এনেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এত বড় একটা প্রতিষ্ঠান আছে। আমি আমি কালিকাকে কতটুকু পারবো জানি না, তবে চেষ্টা করতে পারি। বরাকবরণ ভট্টাচার্যের ক্ষেত্রে তো সেই চেষ্টাই করতে পারবো, কষ্ট হবে। সুতরাং এই বিশাল মাপের আন্তর্জাতিক ব্যক্তিত্বকে স্মরণ করার জন্য একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে, সেই জায়গাতে আজকে বরাক বঙ্গ বলুন বা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ বলুন, আপনারা চাপ সৃষ্টি করুন। অবশ্যই করা উচিত, অবশ্যই আপনারা চাপ সৃষ্টি করুন যে আমাদের বরাক উপত্যকার যারা মনীষীরা রয়েছেন, যারা শিক্ষার জগতের যারা মনীষীরা রয়েছেন, কেন বিশ্ববিদ্যালয় তাদেরকে স্মরণ করবে না? আজকে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় আপনি দেখুন কাদেরকে স্মরণ করছেন, তাদের মানুষ মহামনীষী, মহামনীষী কাউকে কিন্তু ওনারা ভুলেননি। কিন্তু আজকে আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে যদি চোখ রাখি, বিশ্বভারতী বলুন, যাদবপুর বিশ্ববিদ্যালয় বলুন, কলকাতা বিশ্ব, যেসব শান্তিনিকেতন, তাদের কিন্তু মনীষীদেরকে ওনারা ধরে রেখেছেন, কিন্তু আমাদের আসাম বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের কোনো মনীষীদেরকে ধরে রাখছে না। যাই হোক, এই এই চ্যানেলের মাধ্যমে আসাম বিশ্ববিদ্যালয়ের সকল কর্তৃপক্ষদের কাছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ এবং বিশেষত বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের আমাদের বিশেষভাবে আবেদন আপনাদের কাছে, বারিদবরণ ভট্টাচার্যের মতো ব্যক্তিদের, মহামনীষীদের, যারা বরাকের গর্ব, যারা বরাককে চিনিয়েছে, যারা বরাকের সুসন্তান, তাদের দায়ভারটা আপনারা নেন। আমি কিন্তু আপনাদেরকে কোনো মানে ইয়ে দিচ্ছি না, কিন্তু অনুরোধ করছি, আমরা সবাই আপনাদের পাশে আছি। এবং এইভাবে আজকে চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আবার অনুরোধ করলাম, এবং ব্যক্তিগতভাবেও আমাদের ইয়ে থেকে আপনাদেরকে আমরা আবার বলবো, এবং আশা করি আপনারাই বরাকের যারা যারা মহামনীষীরা আছেন, সুসন্তানরা আছেন, আজকের বর্তমান যুগকে নিশ্চয়ই আপনারাই চিনাতে পারবেন, কারণ সেই দায়ভারটাও কিন্তু কিছুটা হলো আপনাদের উপর পড়ে। অবশ্যই আমাদের অনুষ্ঠান প্রায় শেষ। আজকের এই অনুষ্ঠানে আপনাদের তিনজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঈশান বাংলার পরিবারের পক্ষ থেকে আমরা একটা বিশাল বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, দেখা যাক আমরা কতটুকু এগিয়ে যেতে পারি। যেহেতু জয়দাতারা বলেছেন যে প্রাক্তন ছাত্ররা মাননীয় বারিদবরণ ভট্টাচার্যের অনুষ্ঠান করার জন্য চিন্তাভাবনা করছেন, নিঃসন্দেহে তাদের সহযোগিতায় সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ বরাক বঙ্গ সবসময় থাকবে, আমরাও থাকবো। এবং আজকে যারা দর্শকরা রয়েছেন, আশা করি যারা অনুষ্ঠানটা দেখেছেন ওনারাও আসবেন সেই অনুষ্ঠানে। তাহলে অনুষ্ঠান এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা প্রতি সোমবার রাত 9টায় ঈশান বাংলায় চোখ রাখুন মতামত অনুষ্ঠানে।